নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। অনেকে কর্মসূত্রে বা যে কোনো কাজের জন্য আপনাদের ঠিকানা পরিবর্তন হয় বা অন্যান্য অসুবিধার জন্য আপনাদের রেশন কার্ডের দোকান চেঞ্জ করতে হয়, অর্থাৎ পরিবর্তন করতে হয়, কিন্তু অফিসে গিয়ে আপনারা অফলাইনে ডকুমেন্ট জমা করে আপনাকে বারবার অনেকটা সময়ও নষ্ট হয় এবং কাজের ক্ষেত্রেও হয়রানি হয়। তাই বাড়িতে বসে এক ক্লিকের মাধ্যমে কোনো ডকুমেন্ট ছাড়াই কিভাবে আপনি রেশনের দোকান পরিবর্তন করবেন বা রেশনের ঠিকানা পরিবর্তন করবেন, সেটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এটি খুব সহজেই আপনি বাড়িতে বসে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটি পোস্ট করে করে যদি আপনি করেন তাহলে আপনার দেখবেন যে দু মিনিট হয়তো সময় লাগবে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে, এবং সাথে সাথে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে বা এই ধরনের খবর জোগাড় করে ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে সাহায্য করে। এবং এই ভিডিও যদি আপনার বন্ধুর কাজে আসে তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। রেশন দোকান পরিবর্তনের জন্য নতুন ফর্ম ফিল আপ পদ্ধতি চালু হলো অনলাইনে 2024 দেখুন। রেশন দোকান পরিবর্তনের নতুন পদ্ধতি চালু করলো খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। এখন কয়েক মিনিটের মধ্যেই রেশনের দোকান পরিবর্তন করুন অনলাইনে। এর জন্য দরকার পড়বে না কোনো ডকুমেন্টস আপলোডের। নতুন পদ্ধতিতে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনি অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও রেশনের দোকান পরিবর্তন করতে পারবেন। তবে আমরা আজকের এই প্রতিবেদনে দেখে নিচ্ছি অনলাইনে রেশন শপ চেঞ্জ করা কীভাবে করতে হয়। এই কাজের জন্য দরকার পড়বে শুধু আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক। আধার কার্ডের মাধ্যমে পরিবারের সদস্যদের রেশন দোকান পরিবর্তন করতে পারবেন। আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই এই কাজটি আপনি অনলাইনে সম্পন্ন করতে পারবেন। যদি আপনি অফলাইনে রেশনের দোকান পরিবর্তন করতে যাচ্ছেন তাহলে নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে গিয়ে রেশন দোকান পরিবর্তনের ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করতে হবে। কিন্তু অনলাইনে আপনি মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই কয়েক মিনিটের মধ্যে রেশনের দোকান পরিবর্তন করে নিতে পারবেন। নিচের এই কতগুলো ধাপ রেশনের দোকান পরিবর্তন করতে আপনার কাজে লাগবে, এবং অনলাইনে আপনি এই ভিডিওটি যদি পোস্ট করে এই স্টেপগুলো ফলো করেন তাহলে অতি সহজেই আপনি আপনার দোকানের মানে অনলাইনে রেশনের দোকানের ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন। প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এরপর সিটিজেন হোম এ ক্লিক করুন। তিন নম্বর স্টেপ হচ্ছে পরবর্তী পেজে রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করে সেলফ সার্ভিস থ্রো আধারে ক্লিক করুন। পরবর্তী পেজে চেঞ্জ ইউর এপিএস অবলিক চেঞ্জ রেশন শপ অফ ইউর ফ্যামিলি বক্সে ক্লিক করুন। পরবর্তী পেজে পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ড উল্লেখ করে সার্চে ক্লিক করুন। এরপর আধার অথেন্টিক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এরপর ওটিপি উল্লেখ করতেই পরবর্তী পেজটি চলে আসবে। পরিবারের সকল সদস্যের রেশন কার্ড চলে আসবে। নিচে নতুন ঠিকানা ও রেশন দোকান সিলেক্ট করে সাবমিট করতেই আবেদন হয়ে যাবে। মাত্র এই সাতটি স্টেপ ফলো করে আপনি বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলের সাহায্যে আপনি সহজেই এই কাজটি সেরে নিতে পারবেন, যেটা অফলাইনে করতে আপনার অনেকটাই সময় নষ্ট হবে এবং আপনাকে অফিসে দৌড়াদৌড়ি করতে হবে। তো বন্ধু, এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, এবং এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।